পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা পড়তে করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন। তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা। আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশাআল্লাহ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন, নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে ছয়টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামা একরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন, আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান, সাত, কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন, দশ গুণ করে যে বাড়াবেন। এই জন্য রমজানের ৩০ দিনে ৩০টা রোজা আর শাওয়ালের ৬টা রোজা, মোট ৩৬, ৩৬কে ১০ গুণ দিলে ৩৬০, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের ৬ রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ৬ রোজা রাখলো তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ৬ রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন, মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের ৬ রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো, শাওয়ালের ৬ রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন, এগুলো তো আল্লাহ নির্দেশে, কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক, তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের ৬ রোজার সওয়াব তিনি পাবেন, কারণ শাওয়ালের ৬ রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের ৬ রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের গুলো আগে রেখে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের ৬ রোজার ফজিলত দিবেন।